যারা বেঁচে আছি তারা চলে যাওয়ার পর তাদের কথা চিন্তা করি। রুবেল ভাই একজন নিঃসঙ্গ মানুষ ছিল। আমরা আসলে এক সপ্তাহ আগেও রুবেলের ভাইয়ের প্রতি কেউ যোগাযোগ করিনি, যারা আতিক ভাইরা কাজ করছে, যা রেগুলার তারা ছাড়া। উনি একজন নিঃসঙ্গ মানুষ ছিলেন, একা একা থাকতেন প্রায়, এবং বলতে গেলে এবং এক ধরনের। এবং সবাইকে অনুরোধ করব, আপনার সহযাত্রী যাদের নিয়ে থাকতে চান তাদেরকে পাশে নিয়ে থাকেন, তাদের সাথে থাকেন, নিঃসঙ্গতাকে বেদনার মতো। এবং প্লিজ সবাইকে অনুরোধ করব, স্টপ স্মোকিং এবং এ ধরনের যে কোনো ধরনের নেশা যেটা মানুষকে আসলে ইয়ে করে, বেসিক্যালি স্মোকিং ইটস ভেরি গুড। আমরা যারা যত রিসেন্ট টাইমে যতজন মারা গেছে আমাদের, তাদের মূল বিষয় ছিল আসলে অতিরিক্ত স্মোকিং এবং অন্য কিছু। এই কথা এখানে বলা উচিত কিনা জানি না, কিন্তু যে রুবেল ভাই চলে যাওয়াটা যতটা বেদনার, আরও বেদনা আমরা পেতে চাই না। আমাদের জীবনকে ডিসিপ্লিন করি এবং আমাদের আশেপাশে যে মানুষগুলো আমাদের সাথে আছে তাদের প্রতি নজর দিই, তাদের সাথে থাকি, একসাথে ঘুমাই, একসাথে নাস্তা করি। সেটাই শুধু আমার বলার। রুবেল ভাই বেঁচে থাকবে পেয়ারা সুবাসে, রুবেল ঝাল বেঁচে থাকবে গেরিলাতে, রুবেল ভাই বেঁচে থাকবে আমাদের আরও অনেক সিনেমাতে, আমি মনে করতে পারছি না সবগুলো নাম, সেগুলোর এইভাবে রুবেলের কাজগুলো দেখুন। আমরা সবাই পেয়ারা সুবাস দেখি, বারবার দেখি, পরিবারের সবাইকে নিয়ে দেখতে বলি, সবাই দেখেন, তাহলে রুবেল ভাই বেঁচে থাকবেন।